দেখেন আমি কই চলে আসছি, আমার পিছনে হচ্ছে ধান ক্ষেত, আর পাশে হচ্ছে এটা কি জানি না, বাবু অনেক ধান লাগিয়ে কেটে যাবে। দেখেন পিছনে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত, পরিবেশটা সুন্দর না? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে কোথায় যেতেছি আমি? আজকে যাচ্ছি হচ্ছে ছোট্ট একটা বেবি, ওই বেবিদের বাসায় যাচ্ছি। তো কে এই ছোট্ট বেবিকে দেখতে যাচ্ছি আমরা, কার বাসায় ঘুরতে যাচ্ছি সবই থাকছে। আর বেবি ছোট বেবির বাসা হচ্ছে সাবারে, তো আমরা এখন সাবারে যাবো। অবশ্যই পুরো ভিডিওটির সাথে থাকতে হবে। তো চলেন এখন রান্না দিয়ে দিলাম, সবাই বের হয়ে গেছে, আমি সবসময় লেটি করে বেরোই, কারণ আমি তো ঘরের ঘরটার আটকায় হচ্ছে একদম জানলা টান্না বন্ধ করে যাইতে হয় আমার। তো আমরা কিন্তু চলে আসছি সে আমাদের ছোট্ট বেবির বাসায়, একদম গ্রাম, তবে একটু শহরের ছোঁয়া আছে, বিল্ডিং টিল্ডিং আছে, গ্রামের মতোই একদম। দেখেন সবুজ চারিপাশ, এটা হচ্ছে ঘাসমহল, ঘাসমহল আসছি সাবার, গ্যান্ডা 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 ঘাসমহল। তো আমরা হচ্ছে সাবারে চলে আসছি, আর এখন খাচ্ছি হচ্ছে পেয়ারা, দোতলা বিল্ডিং, খুব সুন্দর, আশেপাশে একদম সবুজ পরিবেশ, আপনাদের সাথে দেখাইলাম, খুব ভালো লাগতেছে। যেখানে আসছি সেখান থেকে দুপুরে খাওয়া দাওয়া করে এখন একটু বের হইতেছি, এক জায়গায় যাব আমরা। তো চলেন আপনারাও চলেন, যে ড্রেস পরে আসছি ওই ড্রেস পরে যেতেছি। তো আমার পিছনে সেই বিখ্যাত গোলাপ বাগান, দেখেন আমার পিছনে সেই গোলাপ বাগান, খুবই ভাল লাগে গোলাপ ফুল দেখলে, মনে হয় কি একটু গ্রানি। আসলে বোঝা যায় না কিন্তু বাস্তবে অনেক সুন্দর লাগে গোলাপ। এই দেখেন আপনারা কত গোলাপ ফুল, আর গোলাপ ফুল, আর গোলাপ ফুল। তো দেখেন আমি কই চলে আসছি, আমার পিছনে হচ্ছে ধান ক্ষেত, আর পাশে হচ্ছে এটা কি জানি না, বাবু অনেক ধান লাগলেই কেটে যাবে। তো মেয়ের হচ্ছে জুতা হাতে নিচ্ছি, আর প্রচুর বাতাস, এখানে খুব ভাল লাগতেছে, আমার বাড়িতে আছে মানিকগঞ্জে, সেই পরিবেশ। দেখেন পিছনে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত, খুব ভাল লাগতেছে পরিবেশটা, পরিবেশটা সুন্দর না? আচ্ছা আপনাদের কি আমি একটু সামনের ক্যামেরা দিয়ে দেখাই, হ্যাঁ দেখেন পটল গাছ, এই তার মানে এগুলো পটল, পটল ক্ষেত, এই যে পটল ক্ষেত, এই দেখেন এগুলো কত পটল ধরছে এখান দিয়ে অনেক, বাতাস। ওই আমার মেয়ে দুইটা যাইতেছে, আর কত পটল ধরে আছে দেখেন, আমি দেখি কত পটল। পেয়ারা গাছে কি পেয়ারা আছে? পাস্তা খাবো, এই যে পাস্তা রান্না করা হয়েছে, এটা হচ্ছে আমাদের ডিনার, মজাদার ইয়াম্মি ইয়াম্মি পাস্তা, পাস্তাটা আমি রান্না করছি। আর আপনাদেরকে বলছিলাম যে ছোট্ট বেবির বাসায় যেতেছি, এই যে হচ্ছে আমাদের সেই ছোট্ট বেবি, এটা ছোট না এটা বড়ই, নাম হচ্ছে বেবি, এই জন্য আপনাদের সাথে একটু মজা করছি যে বেবির বাসায় যাইতেছি, ছোট্ট বেবির বাসায়। তো এটাই হচ্ছে আমার বেবি আন্টি, বেবি আন্টির বাসায় আসছি। তো এই যেখানে শ্যামও আছে, এই শ্যাম হাই বলে দাও। তো পাস্তা খাবো আমরা এখন, পাস্তা রান্না হয়েছে, খান খায়া দেখেন কেমন হয়েছে আজকেরটা।